শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিমানে বসার কিছুক্ষণ পরেই চলে আসলো খাবার। আমার পেট ভরা ছিল তাই আমি খাইনি। শ্রীলঙ্কায় নামার সাথে সাথেই শ্রীলঙ্কান আমেজটা বোঝা শুরু করলাম। এই যে কত সুন্দর পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে ওরা, মনে হচ্ছিল আমাদেরকে আমন্ত্রণ করার জন্য দাঁড়িয়ে আছে। হোটেলের দরজা দিয়ে ঢুকতেই এমন একটা সুন্দর জায়গা। এরপর তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, মজা করে সেটাও খেয়ে নিলাম। ওটা তেঁতুলের ছিল। এই হলো আমার রুম যেখানে আমি ছিলাম। রুমটা বেশ এলিগেন্ট ছিল, সুন্দর দেখতে, আর বাথরুমটাও দারুণ ছিল। সবচেয়ে দারুণ লেগেছিলো যে বিষয়টা, সেটা হলো আমার রুম থেকে সমুদ্রটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। হোটেলে আমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে উঠে গেলাম। আর এই দেখো, এখান থেকে সমুদ্রের সৌন্দর্য দেখা যাচ্ছে। তো আমি কর্নফ্লেক্স নিয়েছি, ফ্রুটস, আর একটু ব্রেড নিয়েছিলাম, আর জুস ছিল, আর খাবার শেষে একটু আয়েস করে চা তো খাবই। এই চা খেতে খেতে দেখো কি এসে গেল, সুন্দর না? যাক, এরপর আমি উঠে গেলাম রুফটপ। রুফটপ ভিউটা তো আরও সুন্দর, কি বাতাস আর আশেপাশে সমুদ্রের গর্জন, মানে সব মিলে সৌন্দর্য আর সৌন্দর্য। শপিং মলগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে এই জায়গাটাতে আমার খুব ভালো লেগেছে, এই স্টোনের কাজগুলো দেখতে। তো এটা ওরা বললো যে এটা সার্ভোস্কি স্টোন, মনে হচ্ছিল যে ডায়মন্ডের। তো আমি কিছু পারফিউম কিনলাম, আর আমার আইলাইনার, মাস্কারা, লিপস্টিক শেষ হয়ে গিয়েছিলো, সেগুলো এখান থেকে নিয়ে নিলাম। দুপুরের খাবার খেতে চলে এসেছি। এখানে যত শোপিস, শ্যান্ডেলিয়ার, ফ্লাওয়ার ভেজ এবং স্কাল্পচার ছিল, সব কিছুই দেখতে নান্দনিক ছিল। ফ্রেশ রুম যদি এরকম সুন্দর হয় তাহলে আমি সারা দিন বসে বসে এখানে ফটোশ্যুট করতে রাজি আছি। আমার খাবার চলে এসেছে। খাবারের মধ্যে মাশরুম স্যুপটা ভালোই লেগেছিল, আর এ হলো মেইন ডিশেস। সবগুলোতেই একটু করে নারকেল দেওয়া হয়েছিল। আমি খুব একটা নারকেল পছন্দ করি না খাবারের মধ্যে, কিন্তু খারাপ লাগেনি খেতে।
ঘোরাঘুরির একটা ফাঁকে আমি চলে এসেছি একটা সুপার মলে। এখান থেকে আমি কিছু প্রয়োজনীয় জিনিস যেমন শ্যাম্পু, মধু, সাবান, তারপর জুস, চকলেটস আইটেমগুলো নিয়ে নিয়েছিলাম। আরও একটা ভালো জিনিস, সেটা হচ্ছে শ্রীলঙ্কায় কিন্তু চা পাতা খুবই বিখ্যাত আমাদের দেশের মতনই, তো চা পাতাও কয়েক প্যাকেট নিয়ে নিয়েছিলাম। এই তো, থ্যাংক ইউ। এখানে ভাইয়া ফ্রিফ্রি আমাদেরকে আইসক্রিম দিচ্ছিল, হয়েছে কি ওখানে ফেস্টিভ মুড চলতেছিল, তো বিভিন্ন কোম্পানি থেকে ফ্রিফ্রি আমাদেরকে খাবার দিচ্ছিল। এবার এসেছি লোকাল মার্কেটে, যেহেতু তাদের ছুটির দিন ছিল তো বেশিরভাগই বন্ধ ছিল, তারপরও কিছু কিছু জায়গা খোলা ছিল, তো ওইখানে কিছুটা জায়গা ঘুরে ঘুরে দেখলাম। তো আমাদের নিউ মার্কেটের মতনই অনেকটা। এই হলো মিরিসা কোকোনাট হিল, ট্যুরিস্টদের জন্য একটা ফেভারিট জায়গা, আমারও দারুণ পছন্দ হয়েছে, তাই একদম কৃপণতা করিনি ভিডিও আর পিকচার্স নিতে। আমি কোনো রকম সানস্ক্রিম ইউজ করিনি, তাই গায়ের রঙের 12টা বেজে গেছে, রোদের তাপ অনেক বেশি প্রখর ছিল। কিন্তু এই যে পাথরটার উপরে বসে সুন্দর সমুদ্র উপভোগ করা, এই স্যাক্রিফাইস আসলে তার কাছে কিছুই নেই। শ্রীলঙ্কায় এসে একটা জিনিস খেয়াল করলাম, এখানে এশিয়ানদের থেকে ইউরোপিয়ানদের আগমনটা একটু বেশি। এই যে ছোটো ছোটো ইউরোপিয়ান লাদা বাচ্চা, কিউট কিউট এক একটা। পাশে একটা সুইমিং পুল ছিল ছোট্ট, ওরা ওখানে লাফা ঝাপা সবই। এই হলো আমাদের দুপুরের খাবার। আবারও এখানেও অনেক নারিকেল, সব কিছুতে নারিকেল, এই সব নারিকেল, নারিকেল ছাড়া তারা কিছুই বোঝে না। এই আর একটা জায়গা যেখানে আমি ছিলাম, এখানে সুইমিং পুলটা জোস ছিল, এখানে অনেকক্ষণ গোসল টোসল করে ফ্রেশ হয়েছিলাম। লাইক What? I don't know. With a paper, right? Yeah. Chup! সমুদ্রের পাশেই হোটেল ম্যারিয়ট, ইন্টারন্যাশনাল লাক্সারি হোটেলগুলোর মধ্যে এটি একটি। স্ট্যান্ডার্ড
পশ এবং এলিগেন্ট এই অ্যাডজেটিভগুলো যেন এই নামটির সাথে খুব ভালোভাবেই যায়। সমুদ্র, সুন্দর সুইমিং পুল, হোটেল ম্যারিয়ট, আর কি চাই? আর চাই খাবার। অর্ডার করে ফেললাম বার্গার, পিৎজা আর সফট ড্রিঙ্কস। বার্গারটা আমার কাছে মোটামুটি লেগেছে, কিন্তু পিৎজাটা, এই বারবিকিউ চিকেন পিৎজা, খুবই জোস ছিল। এখানেই শেষ হলো আমার শ্রীলঙ্কার ট্রিপ। পরবর্তী সব ভিডিওগুলো নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত খুব বেশি ঘোরাঘুরি করো, অনেক ভালো থাকো। টাটা, বাই বাই।